সুপ্রিয় দর্শক মণ্ডলী, স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল বিউটিফুল কুয়াকাটা এবং আমার ফেসবুক পেজ কাজী সাইদের পক্ষ থেকে। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। দর্শক মণ্ডলী, এই ভিডিওটি আপনি দেশে এবং দেশের বাইরে ইউটিউব অথবা ফেসবুকে, ল্যাপটপ অথবা মোবাইলে যে যেখানে যে অবস্থায় দেখছেন আপনাদের প্রত্যেকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। দর্শক মণ্ডলী, আমি এখন দাঁড়িয়েছি দেশের দক্ষিণ প্রান্তে পর্যটন কেন্দ্র কুয়াকাটার ঠিক 5 কিলো আগে মৎস্যবন্দর আলিপুর মহিপুর শিববেরিয়া নদীর উপরে নির্মিত শেখ রাসেল সেতুতে। এই শেখ রাসেল সেতু উদ্বোধন করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করার পরে মূলত এখানে আলোকসজ্জার কোনো ব্যবস্থা ছিল না। এই যে লাইট পোস্ট দেখতে পাচ্ছেন আপনারা, লাইট পোস্টের কোনো ব্যবস্থা ছিল না, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং প্ল্যানে তাদের লাইট পোস্ট ছিল না। তখন উপকূলবাসীর দাবির প্রেক্ষিতে এবং কুয়াকাটা পর্যটনের কাছাকাছি বৃষ্টি থাকায় সবার দাবির প্রেক্ষিতে পেপার পত্রিকায় সংবাদ হয়েছে, গণমাধ্যমে সংবাদ হয়েছে। সংবাদের পরে মূলত এখানে লাইট পোস্টের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু এই লাইট পোস্টগুলো স্থাপন করার ঠিক 6 মাসের মাথায় ধারাবাহিকভাবে লাইটগুলো নষ্ট হয়ে গেছিল। রাতের অন্ধকারে এটি বোতরে পরিবেশ সৃষ্টি হইতো। এখানে এ নিয়ে আমি 2020 সালের 13 সেপ্টেম্বর একটি লাইভ করেছিলাম, যেটি আমার ফেসবুকে এখনও আর ইউটিউবে এখনও পাবেন। তো মূল বিষয় হচ্ছে, এখন আপনারা জানেন যে আগামী 21 তারিখ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কলাপাড়া উপজেলার 1320 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন এবং দেশের 100 ভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করার জন্য তিনি কলাপাড়ায় আসছেন। তার আগমন উপলক্ষে সাজে সজ্জিত হচ্ছে। তার ধারাবাহিকতায় শেখ কামাল, শেখ জামাল এবং শেখ রাসেল সেতুর রং তুলির আঁচর দিয়ে রঙিন করা হয়েছে এবং সেই নষ্ট বাতিগুলো সংস্কার করা হয়েছে। মূলত এখন ব্রিজগুলো আলোকসজ্জা আলোকিত হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী কলাপাড়ায় আসবেন। তিনি বারবার এই অঞ্চলে এই উপকূলীয় অঞ্চলে আসেন। তিনি আসবেন যার জন্য যে আলোকসজ্জা বা বিভিন্ন সাজে যে সজ্জিত হচ্ছে এই কলাপাড়া উপজেলা, তারই ধারাবাহিকতায় এই বৃষ্টিও সাজানো হয়েছে। উপরে জারবাতিও দেওয়া হয়েছে, রঙিন বাতি দেওয়া হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে যে গত 2 বছর যাবৎ এই বৃষ্টির প্রত্যেকটি বাতি নষ্ট ছিল, অন্ধকারে ভোতরে পরিবেশ সৃষ্টি হয়েছিল এবং কুয়াকাটা একটি পর্যটন এলাকার ঠিক 5 কিলো আগে এরকমের বৃষ্টি যখন ভোতরে অন্ধকার ছিল তখন কিন্তু অনেকে অনেক প্রশ্ন করেছে। আমি ফেসবুকে লাইভ প্রয়োজন করেছিলাম এবং আমার ইউটিউবে একটি ভিডিও আপলোড করা আছে। এই ব্রিজের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা একটা দিনের জন্য কি চোখে দেখেননি? এবং আমি যেই বাতির যেই লাইট পোস্টের নিচে এখন দাঁড়িয়েছি, এই লাইট পোস্টটি দীর্ঘ 2 বছর যাবৎ হেলে উত্তর দিকে পড়েছিল, কিন্তু এটি তখনও অপসারণ করা হয়নি বা সোজা করা হয়নি। এখন মাননীয় প্রধানমন্ত্রী আসবে বিদায়, এই কর্মকর্তাদের টনক লড়েছে, তারা ব্রিজগুলোকে আলোকসজ্জায় সজ্জিত করেছে, রং তুলির আঁচল দিয়ে রঙিন করেছে, কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশের উন্নয়নের জন্য দেশকে বিভিন্ন সাজে সাজাতে, তাহলে কি তাকে প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি অঞ্চলে যেতে হবে? প্রত্যেকটি এলাকায় কি প্রধানমন্ত্রী যেতে হবে? প্রধানমন্ত্রী আসবেন বিদায়, রাস্তাঘাটে ময়লা পর্যন্ত পরিষ্কার করা হয়েছে, বিভিন্ন সাজে সাজানো হচ্ছে, কিন্তু প্রধানমন্ত্রী তো সব জায়গায় আসতে পারবেন না। কিন্তু আমরা যারা দায়িত্বে যারা রয়েছেন তারা তাদের কীভাবে দায়িত্ব পালন করেন সেই বিষয় নিয়ে প্রশ্ন দেখা। আমি কিন্তু আসলে একটি জায়গায় কথা বলি, আবার একটা ভিন্ন বিতর্ক তৈরি হতে পারে যে প্রধানমন্ত্রী আসছেন তাই আলোকসজ্জা হচ্ছে, রঙিন করা হচ্ছে, এটা নিয়ে আপনার কোনো আপত্তি আছে কিনা। আমার এই ভাষায় কোনো আপত্তি নাই, কারণ আমার আপত্তির কথাটা হচ্ছে যে এতদিন কেন করা হলো না। এটাই তো আসলে পর্যটন এলাকা, পর্যটন আগত পর্যটকদের জন্য যদি এই শিববিরে নদীতে হাজার হাজার মাছ ধরা ট্রলার কিন্তু নোঙর করা থাকে, ট্রলারে কিন্তু রঙিন লাল নীল রঙিন বাতি জ্বলে, এগুলো কিন্তু পর্যটকরা এখানে রাত্রিকালীন এখানে তাদের গাড়ি ব্রেক করে তারপরে এই শিববিরা নদীর সেই মাছ ধরা ট্রলারের দৃশ্য তারা দেখেন, সৌন্দর্য দেখেন। কিন্তু এখানে যদি অন্ধকার থাকে তাহলে তারা যে কোনো সময়
ছিনতাইকারীর কবলে পড়তে পারেন বা কোনো দুর্ঘটনার শিকার হতে পারেন। এই আশঙ্কার জায়গা থেকে মূলত আসলে এখানে ব্রিজটি আলোকিত করা হয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রী আসছেন, উপকূলীয় এলাকায় আসছেন, আমাদের ভাগ্যের পরিবর্তন হয়, আমরা কিছু না কিছু পাবো। তিনি আরও আমাদের অনেক কিছু দিয়েছেন এই কলাপাড়া উপজেলায়, আরও কিছু অনেক আরও কিছু দিবেন, সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। দর্শক মণ্ডলী, ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক দিবেন আর আপনার বন্ধুবান্ধবদের দেখবার জন্য সুযোগ করে দিবেন। আর এই লাইভ সম্পর্কে আপনার যদি কোনো অভিজ্ঞতা, কোনো মতামত বা কোনো পরামর্শ থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনার অভিজ্ঞতা ও পরামর্শ কাজে লাগিয়ে সামনে ভালো করার চেষ্টা করব। এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি, আবার কথা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। অল দ্য বেস্ট।